তোমরার দরুদ পৌঁছাই দিও নূর নবীজির পাক রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দৈন্য দৈন্য মায়ামিনা দৈন্য তোমার কুলমান তোমার গোরে তশরিফ আনলেন রহমতুল্লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جان کنی کے سامنے چہرہ دکھا لینا مجھے سینے پہ دست کرم رکھ کے نبھا لینا مجھے بلغ العلا بکمالہ کشف الدجا بجمال حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ رکھا میں نے دل سے لگا کر مدینہ دیوانہ ہوں میں جو محبت میں ان کی بلغ العلا بکمالہ کشف الدجا بجمال حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ। উপস্থিত সম্মানিত দক্ষিণ উদালি আহমদিয়া জালিলিয়া দারুল কুরআন মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতি সাহেব কিবলা ও আমার এই এলাকাবাসী মুরব্বী বাবারা, নজওয়ান ভাইয়েরা, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং পর্দার আড়ালে এই এলাকাবাসী পর্দানিশীল মা বোনেরা, সকলের খেদমত আমি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, রমজান মাস অতিবাহিত করিয়া এই যে মাস ঢুকেছে, এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা শুরু করছি খুশি দিয়া, এক খুশির পরেও আরেকটা খুশি। গ্রামের মধ্যে ওয়াজ নসিহত মাহফিল তৈয়ার করা এটাও একটা খুশি, ওরা নাই ওইতাম পারি আমি ফুন্না হয়ে গেছি। আমি তো গতবারই জানি না। আচ্ছা মনে আছে নাকি তাই তো গতবার কইছিলাম, গতবারই হি গতবারই কই আর না, গে খবর গিয়া খর মে তো গতবারই মরা হো, আমার খরা ওরা ফুন্না গেছে, আমি হি গতবারই কই আর না। ইগে তার ছুটি তো আল্লাহর কাছে লাইন তো আর খর হরিস তা আপনার কিতা কইতো বুঝলে, তারা আজকে আর করবা ইয়া আপনি কৌ যাই তোমার রব খেয়ে আর তোমার দিন কিতা, তো হে কর মে তো গতবারই মরাও কইম মতলব ফরিস তা আকলে টক দিত, ওই নয়া করব নয়া জানি আইছুন ফরিস তা আকলে ও টক দিত, হে চিন্তা করে যে গতবারই মরা কইলে ফরিস তা আকলে চিন্তা করবা মনে করে ফুন্না খবর আইয়া হামাই গেছি তো আগে থেকে ব্যস্ত কৌ কা নাউজুবিল্লা। আমি গতবারই ও হিসাবে কইয়া আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকে যদিও চিনি আর না জানি আর না, তবে আলহামদুলিল্লাহ গত বছর আমারে আপনারা দেখুন আমি ওলা জুমলা মফিল প্রত্যেকে দেখছি, আবার এই বছর আল্লাহর মায়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার নজরে করমে মায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আপনারার দাওয়াত কবুল করিয়া এই পর্যন্ত আইয়া স্টেজে উঠিতাম পারছি আল্লাহর দরবারও
শুক্রিয়া আদায় করিয়া যে আলহামদুলিল্লাহ আপনারাও এই মহফিল আইয়া বসতে পারছো, এই হিসাবে একবার আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করুক। আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ। তো আমার বাবারা এবং এলাকাবাসী নজওয়ান ভাইয়েরা এবং মুরব্বী বাবারা, আমি ডিভাইস সূত্রে ফোন সূত্রে যে জিনিসটা আমি পাইলাম যে বিশ্ব নিয়ে ওয়াজ করতাম, দুইটা দিক দিয়ে আমার কাছে আইছে। একটা দিক হইল গিয়া মিয়া সাহেব, when you will come at the program at Hujai, that time you will explain about Surah Fatiha and together Surah Daha. আমার খোয়া হয়েছে যখন আপনি আইবা তখন আপনি তফসির করবা সুরা ফাতেহার এবং সুরা দাহার নামে একটা সুরা, যার আরেক অপর নাম আল ইনসান। ইফ আই এক্সপ্লেইন অ্যাবাউট সুরা ফাতেহা অ্যান্ড সুরা দাহার, ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি প্রপারলি, বিকজ দেয়ার আর মেনি পার্সন আর সিটিং ইন ফিল্ড ইন দ্য মাহফিল, দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট তফসির পারফেক্টলি বিকজ অল আর আম এক্সেপ্ট উইদাউট আলিম উলামা ইকরাম। আলিম উলামা ইকরাম হল ব্যতীত সকলের দ্বারা তফসির বুঝা সহজ না। তফসির মিনসু এ থাকলগিয়া অর্থ এ থাকলগিয়া ক্লাসের মতো যে ফলা নিয়ম ছাত্র সামনে থাকা আর উস্তাদ হল ওখানে বোয়া, ওই রকমের যে ক্লাসটা দেওয়া হয় কোরআন শরীফে বাইর করিয়া তফসির যেটা করা হয়, এটা বেশি অংশে প্রপারলি বুঝেন এরা যারা তফসির ছাত্র হলে পড়ে। আমরা ওয়াজ মাহফিলের মধ্যে তফসিরুল কোরআন মাহফিল নাম দিয়ে যেগুলো হয় তার সত্য তাতে কোনো অসুবিধা নাই, ওই তো ওইয়া যা। তবে ইকানোর মধ্যে বেশি অংশে জেনারেল মানুষ তথা আম মানুষের ও কোথাও আপনার জাহির করা হয় তুলিয়া ধরা হয় ফজিলত সম্পর্কে সুরা ফাতিহার ফজিলত। কারণ আমি যদি এখন আপনারা কই বিসমিল্লাহির রহমানির রহিমর বা নিশ্চয়ই আপনারা প্রত্যেকের ঘরে ক্যালেন্ডার আছে, আপনারা দেখতে পাইবা বিসমিল্লাহির রহমানির রহিম লেখার মধ্যে ফুইলাকুর বা যে গু থাকে অগু একটু লম্বা থাকে, খেয়াল করছেন নি আপনারা? এলা একজন মানুষ এখানে আসছেন নি যে বিসমিল্লাহ লেখা দেখছেন আর ফুইলাকুর বাটা একটু লম্বা করে তোমা থাকে, বাদর সিনোর টিনো নুকটি বার নুকটা গুতি কিয়া লম্বার থেকে এখন বাড়তি থাকে, এলা দেখা আপনারা কেউ আসুন আত্ম লোকা বুধ পাইছেন নি? ক্যালেন্ডার বা কোন বিসমিল্লা লেখা দেখলে দেখা ফুইলাও বিসমিল্লা শুরু হইতে যেটা লেখা থাকে লম্বা থাকে আর বাদর এগুণ বাড়তি, হালাকে বা বাদর গুণতে যতক্ষণ হক পার বাড়তি বাও সেই মতো আসলো তফসির। হোয়াট ইজ দ্য মিনিং অফ তফসির? তফসির মানে এটাই বিসমিল্লার বা সিনের থেকে লম্বা কেনে হলো, তারপরে সিন কেন আসে, মিমের এই গুলটা কেন হয়, তার মাঝে কি ফজিলত আছে, তারপরে বিসমিল্লার পরে আসিল এটা বি ইসমিল্লাহির রহমানির রহিম, বি মানে বা হরফটা একেলা আসলো, তারপরে আসলো ইসিমর ইসিম আলিফ, তো ছিল এটা বি ইসমিল্লাহির রহমান রহিম। এই মাঝখান থেকে হামজা কিংবা হোয়াট এভার ইউ ক্যান সে আলিফ অর হামজা যেটা ওখানে ইটারে মাঝখান থেকে ফালাইয়া বিসমিল্লাহ কিলা হইল, তারপরে আল্লাহ আয় আল্লাহ আওয়ার সঙ্গে সঙ্গে রহমান আয় রহমানের পরে রহিম আসে, রহমান কেন আগে আসলো, কেন প্রথমে রহমানকে রাখা হলো, রহিমকে কেন পিছনে রাখা হলো, তার কারণ কি, হোয়াট ইজ দ্য রিজন? এই জিনিসগুলারে বাঙ্গি বাঙ্গিয়া বুঝানির নাম হইল গে তফসির। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন থেকে নিয়ে ওরা দোয়ার দিন পর্যন্ত যদি তফসির করা হয় টোটালি কিত ক্লাস উস্তাদ হলে যারা তফসির করায় এইভাবে তফসির যদি কেন শুরু করি, আমি সত্যিও হইয়ার নারাজ হইবা না, আমার লোকের সাথ দিবা, আমি আপনারা মেহমান। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ হইয়ার নারাজ হইবা না, যদি আমার খোদার ঠিক কোনো রকমের কষ্ট পাই কিংবা না পালা লাগার কোনো বাপ ইলা আই যায় আপনার কাছে, তবে আমার মেহমান হিসাবে আপনারা মাফ করে দিলেই বা বলে বুঝার চেষ্টা করুকা তফসিরের ফুল মিনিং ওটা।